দেখি আমরা যে ব্যক্তিগত ভোক্তা পর্যায়ে আমরা যে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করেছিলাম সেই চাহিদা চাহিদা রেখা পাবো খেয়াল করে দেখো শিক্ষার্থীরা এখানে তিনটা লেখচিত্র দেওয়া আছে তিনটা ডায়াগ্রাম দেওয়া আছে তিনটা ডায়াগ্রামে বা লেখচিত্রতে আমরা দেখতে পাচ্ছি তিন প্রথম ভোক্তার যে চাহিদা রেখা তারপর এটা হচ্ছে দ্বিতীয় ভোক্তার চাহিদা রেখা এবং তৃতীয়টা হচ্ছে আমাদের বাজার চাহিদা রেখা আমরা যে আগের যে স্লাইডে আমরা যেটা দেখেছিলাম যে তিনটা দুইটা দুইটা ভোক্তার আলাদা আলাদা চাহিদা সূচি দেওয়া আছে একটা নির্দিষ্ট পণ্য দ্রব্যের সাথে তাদের চাহিদার যে তারতম্য সেই তারতম্যটা হচ্ছে আমরা দেখেছিলাম চাহিদার সূচিতে আগের স্লাইডে সেই স্লাইড থেকে কিন্তু আমরা এখন এই রেখাগুলো অঙ্কন করেছি আমরা যদি আগের স্লাইডে যদি একটু খেয়াল করে দেখি আমাদের প্রথম স্লাইডে আমাদের এই এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি টেবিলের মধ্যে পণ্যের দাম এবং প্রথম ভোক্তার যে চাহিদা সেই একটা সম্পর্কে দেওয়া আছে এই সম্পর্কটাকে যখন আমরা ডায়াগ্রামে ড্র করবো বা লেখচিত্রে আঁকবো তখন আমরা পাবো এই প্রথম যে ভোক্তার যে চাহিদা রেখা সেটা যেখানে আমরা আমরা লম্ব রেখায় আমরা দেখতে পাচ্ছি দ্রব্যটার দাম দেওয়া আছে এবং ভূমি রেখাটাতে আমরা দেখতে পাচ্ছি পণ্যদ্রব্যটার চাহিদা দেওয়া আছে এবং এখান থেকে আমরা যে আমরা যে চাহিদা রেখাটা পেলাম এই চাহিদা রেখাটা হচ্ছে আমাদের প্রথম ভোক্তার চাহিদা রেখা যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা নেতিবাচক সম্পর্ক বিরাজ করছে এবং ওই আমরা আগের যে স্লাইডের যে গাণিতিক যে মূল্যগুলো বা পরিমাপগুলো দেওয়া আছে ওই গাণিতিক পরিমাপগুলোকে আমরা এইখানে এই রেখাচিত্রের মাধ্যমে বসিয়ে আমরা আমরা একটা চাহিদার রেখা অঙ্কন করতে পারি প্রথম ভোক্তার জন্য একই রকমভাবে আমরা দ্বিতীয় ভোক্তার জন্য আমরা চাহিদার রেখা অঙ্কন করতে পারি আমরা আগের স্লাইডের যে চাহিদা সূচি যেটা পেলাম দ্বিতীয় ভোক্তার জন্য এখানে নির্দিষ্ট পরিমাপ দেওয়া আছে দাম দেওয়া আছে এবং দ্বিতীয় ভোক্তার জন্য যে পরিমাপগুলো দেওয়া আছে চাহিদার সূচিতে ওই দুই দুইটা কলামের ভ্যালুসগুলো নিয়ে আমরা আমরা এখানে একটা চাহিদার রেখা অঙ্কন করতে পারি এই চাহিদা রেখাটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভোক্তার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে আমাদের লম্ব রেখায় আমরা নির্দিষ্ট পণ্যের আমরা দামগুলো আমরা এখানে মেজার করছি এবং আমাদের হরিজেন্টাল এক্সিসে আমরা বা আমাদের ভূমি রেখায় আমরা যেটা করছি আমরা পণ্যটার চাহিদা পরিমাপ করার চেষ্টা করছি এখান থেকে আমরা দ্বিতীয় ভোক্তার একটি চাহিদা রেখা অঙ্কন করতে পেরেছি এখন আমরা এই দুইটা ভোক্তার চাহিদা রেখাটাকে চাহিদা রেখাকে আমরা একসাথে করে আমরা একটি বাজার চাহিদা রেখা অঙ্কন করতে পারবো এখানে আমরা খেয়াল করে দেখছি যে একটা নির্দিষ্ট পণ্য দ্রব্যের যে দাম দেওয়া আছে ছয় টাকা চার টাকা দু টাকা এই দামগুলোকে আমরা বাজার চাহিদা রেখা যখন অঙ্কন করবো তখন একই রকমভাবে আমরা বাজার চাহিদা রেখায় আমরা এগুলো বসাবো দুই টাকা চার টাকা ছয় টাকা কোনো আমরা এইভাবে বসাবো লম্ব রেখায় যেখানে আমরা পণ্যের মূল্য পরিমাপ করব এবং একই রকমভাবে আমরা ভূমি রেখায় আমরা পণ্যটার চাহিদা পরিমাপ করব। পণ্যটা চাহিদা যখন আমরা পরিমাপ করবো তখন আমরা ভূমি রেখায় আমরা পরিমাপ করব একই সাথে আমরা এখানে যে ভোক্তাদের যে দুইজন ভোক্তা আছে দুইজন ভোক্তার যে চাহিদা সেই চাহিদাগুলোকে আমরা একসাথে যোগ করে আমরা মোট পরিমাণটাকে আমরা বাজার চাহিদার এখানে আমরা বসাবো আমরা এখানে যদি আমরা দেখি যে একই রকমভাবে ব্যক্তিগত পর্যায়ে ভোক্তার ভোক্তার রেখা যখন আমরা এক একজন ভোক্তার জন্য যখন আলাদা আলাদা চাহিদা রেখা আমরা অঙ্কন করেছি আমরা দেখেছি চাহিদা রেখাগুলো নিম্নগামী ছিল এবং এখানে একটা নেতিবাচক সম্পর্ক বিরাজ করছে পণ্যদ্রব্যের দাম যখন বেশি হচ্ছে তখন ভোক্তা পর্যায়ে পণ্যদ্রব্যটা কম ব্যবহার করা বা ভোগ করার প্রবণতা আছে এবং যখন পণ্যদ্রব্য দাম কমে যাচ্ছে তখন ব্যক্তিগত বা ভোগ ভোক্তা পর্যায়ে এই জিনিসটাকে বেশি ব্যবহার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে একই রকম ভাবে এখানে দুইটা ভোক্তা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাজার চাহিদার একটা টঙ্কন করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট পণ্যের দাম পরিবর্তনের সাথে সাথে নেতিবাচকভাবে আমাদের পণ্যের চাহিদাটাও পরিবর্তন হচ্ছে সো শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম যে কিভাবে একটি বাজার সূচি থেকে আমরা একটি বাজার চাহিদার রেখা অঙ্কন করতে পারলাম এখানে খেয়াল রাখতে হবে আমরা এখানে যে তিনটা পয়েন্ট পেলাম আমরা বাজার চাহিদা রেখার কথা বলছি আমরা এখানে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা বাজার চাহিদা রেখা আমরা যে তিনটা পয়েন্ট পেলাম পয়েন্ট আর পয়েন্ট এস এবং পয়েন্ট টি এই তিনটা পয়েন্টই কিন্তু আমাদের এই তিনটা পয়েন্টই কিন্তু আমাদেরকে শো করছে যে আমরা কি করে বাজার চাহিদা রেখাটা অঙ্কন করতে পেরেছি এবং এই তিনটা পয়েন্টে আমরা জিনিস খেয়াল করে দেখো বা শিক্ষার্থীরা এই তিনটা পয়েন্টই কিন্তু আমরা পেয়েছি দুইটা ভোক্তার চাহিদাগুলোকে যোগ করে আমরা যদি খেয়াল করে দেখি পয়েন্ট আরে আমরা পেয়েছি পনেরো একক বা কুইন্টাল যে দ্রব্যটা সেটা এখন এই যে পনেরো একক যে কুইন্টাল সেটা আমরা পেয়েছি প্রথম ভোক্তার হচ্ছে পাঁচ একক এবং দ্বিতীয় ভোক্তার হচ্ছে দশ একক দুইটাকে আমরা যোগ করে পনেরো একক পেয়েছি যে হচ্ছে আমাদের বাজার চাহিদার চাহিদার পরিমাপ সেটা হচ্ছে যখন আমাদের পণ্যটার দাম হচ্ছে ছয় টাকা দ্বিতীয়তে যখন আমাদের পণ্যটার দাম যখন চার টাকা আসলো তখনও কিন্তু একই রকমভাবে বাজার চাহিদাটা আসলো আমাদের পঁচিশ একক এই পঁচিশ একক আমরা পেয়েছি কীভাবে প্রথম ভোক্তার কাছ থেকে আমরা পেয়েছি দশ একক এবং দ্বিতীয় ভোক্তার কাছ থেকে পেয়েছি আমরা পনেরো একক দুটো মিল আমরা পেয়েছি পঁচিশ একক তৃতীয়বারও যখন পণ্যটার দাম যখন দু টাকা আসলো তখন আমরা দেখেছি আমাদের টোটাল বাজারের যে চাহিদা সেটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ একক এই পঁয়ত্রিশ একক কিন্তু আমরা একই রকমভাবে পেয়েছি প্রথম ভোক্তার কাছ থেকে আমরা পেয়েছি পনেরো একক দ্বিতীয় ভোক্তার কাছ থেকে পেয়েছি বিশ একক এই সর্বমোট আমাদের পঁয়ত্রিশ একক শিক্ষার্থীরা আমরা খেয়াল করতে পেরেছি যে আমরা নির্দিষ্টভাবে এরকমভাবে আমরা প্রতিটা ভোক্তার কাছ থেকে যখন আমরা চাহিদাগুলোকে একসাথে করে 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 আমরা যোগ করে দেবো তখন আমরা একটি নির্দিষ্ট পণ্যের বাজার চাহিদা পাবো আমরা দেখতে পাচ্ছি এখানেও সেম রকম ভাবে একটা নেতিবাচক সম্পর্ক বিরাজ করছে পণ্যদ্রব্যের দামের সাথে ওই পণ্যদ্রব্যটার যে চাহিদা সেটা একটা নেতিবাচক একটা সম্পর্ক বিরাজ করছে তো শিক্ষার্থীরা আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো আমরা কি করে একটি বাজার সূচি থেকে আমরা একটি বাজার চাহিদা রেখা কি করে অঙ্কন করতে পারি আমরা দেখলাম যে আগের যে স্লাইড এই স্লাইডে আমরা দেখতে পেলাম যে আমরা একটি বাজার সূচি আমরা তৈরি করার জন্য আমরা নির্দিষ্ট ভোক্তাদের কাছ থেকে আমরা তাদের বাজার সূচিগুলো আমরা যদি একসাথে যোগ করে দিই একসাথে যোগ করে আমরা একটি নির্দিষ্ট পণ্যের বাজার সূচি আমরা পাই একটা নির্দিষ্ট দামের সাথে ওই 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 পণ্যের চাহিদার যে তারতম্য সেটা হচ্ছে একটা বাজার সূচি একটা নির্দিষ্ট পণ্যের বাজার সূচি যেটা আমরা পাই হচ্ছে নির্দিষ্ট ভোক্তাদের কাছ থেকে একসাথে যোগ করে করে আবার এই বাজার সূচিটাকে যখন আমরা লেখচিত্রের মাধ্যমে অঙ্কন করব তখন আমরা একটি বাজার চাহিদা রেখা পাবো মনোঅর্থব্য শিক্ষার্থীরা বাজার চাহিদা রেখাও কিন্তু আমরা নির্দিষ্ট পরিমাণ ভোক্তা নির্দিষ্ট যে ভোক্তাগুলো ভোক্তারা আছেন তাদের চাহিদার একাস থেকে আমরা যোগ করে করে আমরা একটি বাজার চাহিদার রেখা অঙ্কন করতে পারি তো শিক্ষার্থীরা আমরা আশা করবো যে আমরা আজকের ক্লাস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা কি করে একটি বাজার চাহিদা রেখা অঙ্কন করতে পারি এবং কি করে একটি বাজার চাহিদা সূচি থেকে সেই বাজার চাহিদা রেখাটা আমরা অঙ্কন করতে পারি এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে একটি বাজার চাহিদার সূচি এবং বাজার চাহিদার রেখা যেটাই হোক না কেন আমরা অবশ্যই একটা ব্যক্তিগত পর্যায়ে ভোক্তা থেকে শুরু করে আমরা যোগ করে আমরা বাজার চাহিদা সূচিও আমরা অঙ্কন করতে পারি বাজার চাহিদা রেখাও আমরা অঙ্কন করতে পারি তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ আমরা কি করে বাজার চাহিদা সূচি থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করতে পারবো আজকের ক্লাসের পরে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্কটা খেয়াল করে দেখো শিক্ষার্থীরা দুজন ভোক্তার কাল্পনিক চাহিদা সূচি থেকে একটি বাজার চাহিদা অঙ্কন করো আমরা আগে এইমাত্র যে আলোচনা ছিল আমাদের দুইটা ভোক্তার দুইটা নির্দিষ্ট বাজার চাহিদা দুইটা ভোক্তার চাহিদা সূচি ছিল দুইজন ভোক্তার চাহিদা সূচিটাকে আমরা একসাথে করে বাজার চাহিদা সূচি অঙ্কন করেছি এবং ওই চাহিদা থেকে আমরা নির্দিষ্টভাবে একটা বাজার চাহিদা রেখা অঙ্কন করেছি তোমরা যেটা করবে তোমরা বাসায় তোমাদের বইতে যে উদাহরণটা দেওয়া আছে দুইজন ভোক্তার যে চাহিদা সূচি দেওয়া আছে সেই চাহিদার সূচি থেকে তোমরা দুইটা চাহিদা অঙ্কন করবে এবং বাজার চাহিদা অঙ্কন করতে পারো অথবা তোমরা নিজেরা নিজেরাই কাল্পনিকভাবে একটি বাজার চাহিদা সূচি তোমরা নিতে পারো ভাবতে পারো ভেবে নিয়ে দেন তোমরা ওই চাহিদা সূচিটাকে তোমরা চাহিদা রেখায় তোমরা অঙ্কন চাহিদা রেখা তোমরা অঙ্কন করতে পারো এবং তোমরা যে চাহিদা সূচি থেকে যে চাহিদা রেখাটা অঙ্কন করবে সেটা তোমরা স্কুল খুললে তোমাদের বিষয় শিক্ষককে দিয়ে তোমরা লেখাগুলোকে ইভালুয়েট করিয়ে নেবে তো আশা করি আজকের ক্লাস থেকে আমরা পরিষ্কার করে বুঝতে পেরেছি আমরা কী করে একটা বাজার চাহিদা সূচি থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করতে পারবো আশা করি তোমরা আমার ক্লাসটা পছন্দ করেছো তোমরা যদি আমার ক্লাসটা পুনরায় দেখতে চাও বা বাজার সূচি বা চাহিদা রেখাটা পুনরায় বুঝতে চাও তোমরা আমার ক্লাসটা আবার দেখবে আমার ক্লাসটা পুনরায় দেখার জন্য তোমরা কিশোর বাতায়ন এবং আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউবে তোমরা চোখ রাখবে আমি আশা করবো আমার ক্লাসটা দেখার পরে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে জানাবে আমাদেরকে ইমেল করবে প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ সকলকে ধন্যবাদ একজন থেকে আরেকজনে ছড়াবে তার থেকে অন্যজনে এর থেকে রক্ষা নাই এই দেখ এই ভাবে বড় চাচা আমরা কিন্তু একজন আরজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরব অন্যকেও মনে করিয়ে দেবো কিছুক্ষণ পর পর বিশ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে দুই হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবো সবসময় অন্যদের থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াব এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময় আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময় আশা করি ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি ইতিমধ্যে তোমাদের সাথে রেওয়ামিলের প্রথম পর্ব ক্লাসটি শেষ করেছি তোমাদের মাঝে আজ হিসাব বিজ্ঞান বিষয়ের নবম ও দশম শ্রেণীর জন্য রেওয়ামিল অধ্যায়ের দ্বিতীয় পর্ব ক্লাসটি শুরু করছি ইতিমধ্যে তোমাদের সাথে রেওয়ামিলের প্রথম পর্ব ক্লাসে আমরা রেওয়ামিল কি রেওয়িল কীভাবে প্রস্তুত করতে হয় রেওয়ামিলের নির্দিষ্ট যে ছকটি রয়েছে সেই ছককে কিভাবে হিসাবের জেয়ারগুলোকে উপস্থাপন করতে হয় এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি আমরা আজ দ্বিতীয় পর্বে রেওয়া মিলের বাকি অংশগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি ইতিমধ্যে তোমাদের সাথে রেওয়ামিলের প্রথম ক্লাসে আমরা রেওয়ামিল সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলোর সার সংক্ষেপ নিম্নরূপ এক রেওয়ামিল কি এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা হয়েছিল রেওয়া মিলের নমুনা ছক নিয়ে আলোচনা হয়েছিল রেও করার নিয়মাবলী তোমরা জেনেছ কোন কোন হিসাব রেওয়ামিল অন্তর্ভুক্ত হয় না তা ইতিমধ্যে জেনেছ রেও ছকে গাণিতিক সমস্যা সমাধান কিভাবে করতে হয় বিবিধ বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে তোমাদের সাথে আলোচনা করেছি এখন আমরা আজকে রেওয়ামিলের দ্বিতীয় পর্ব ক্লাসে আমরা রেও মিলের অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আজকের পাঠে রেও মিলের অবশিষ্ট বিষয়গুলোর মধ্যে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে সেই বিষয়গুলো হলো রেও যে সকল ভুল ধরা পড়ে না রেওমিলের অনিশ্চিত হিসাব কি ও সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা অর্থাৎ সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকবে এবং আমরা ওই সৃজনশীল প্রশ্নের আলোকে কিভাবে উত্তর করব। আমরা আজকের পাঠ শেষে যে বিষয়গুলো জানতে পারবো অর্থাৎ আমাদের আজকের ক্লাসের আউটকাম যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো হলো রেওয়ামিলের যে সকল ভুল ধরা পড়ে না তা জানতে পারবে রেওয়ামিলে মিলে অনিশ্চিত হিসাব কি তা জানতে পারবে সৃজনশীল প্রশ্ন উত্তর সমাধান করতে পারবে প্রথমেই আসো আমরা জেনে নেই যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে না কিছু ভুল আছে রেওয়ামিলে ধরা পড়ে কিছু ভুল আছে রেও ধরা পড়ে না রেওয়ামিলের মিলের ডেবিট টাকার ঘর এবং ক্রেডিট টাকার ঘর মিলে যাবে কিন্তু ভুলগুলো থেকে যাবে সেই ভুলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি তোমরা একটু আলোচনাটা মনোযোগ দিয়ে লক্ষ্য করো প্রধানত দুই ধরনের ভুল রেওমলে ধরা পড়ে না এক করণিক ভুল দুই নীতিগত ভুল আমরা ভুলের ধরন থেকেই বুঝতে পারছি করণিক ভুলগুলো কি আর নীতিগত ভুলগুলো কি। তবু তোমরা শাব্দিক অর্থের সাথে কিছুটা ব্যাখ্যা জেনে রাখো করণিক ভুল বলতে সাধারণত আমরা যে ভুলগুলোকে বুঝে থাকি সেই ভুলগুলো হলো আমরা সাধারণত যে সকল ভুল কোনো ক্রমে বাদ পড়ে যেতে পারে অথবা লিখতে যেয়ে আমরা কম বেশি করতে পারি আমরা জাবেদার দাখিলায় পোস্টিং দিতে গিয়ে দুটি পক্ষকেই একেবারে খাতায় লিপিবদ্ধ করতে ভুল করতে পারি অথবা একটি পক্ষকে টাকার অঙ্কে লিখতে গিয়ে যদি পাঁচ টাকার স্থলে পাঁচশো টাকা লিখি তদ্রুপভাবে আর একটি লেনদেনের ক্ষেত্রেও যদি একই ধরনের ভুল করি পাঁচ হাজার টাকার স্থলে পাঁচশো টাকা লিখে থাকি তাহলে দেখা যাবে এই ধরনের ভুলগুলো রেওয়া ধরা পড়বে না তাহলে আসো আমরা আবার দেখি একটু আমাদের করণিক ভুলগুলোকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে সেই চার ভাগের মধ্যে এক বাদ পড়ার ভুল দুই লিখার ভুল তিন বেদাখিলার ভুল চার পরিপূরক ভুল তাহলে আমরা করণিক ভুল সম্পর্কে একটু জানতে পারলাম এবার নীতিগত ভুলটি একটু দেখে নাও নীতিগত ভুলের বিষয়ে তোমরা তোমাদের খাতায় একটু লিখে নিও আমার কথাগুলো যতরূপ তোমরা ক্যাচ করতে পারো নীতিগত ভুল সম্পর্কে বলতে গিয়ে তোমাদের পঞ্চম অধ্যায়ের আলোচনার আলোকে এবং চতুর্থ অধ্যায়ের আলোচনার আলোকে আমরা মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় লেনদেন সম্পর্কে জেনেছিলাম মুনাফা জাতীয় লেনদেনগুলোকে যদি কোনো ক্রমে হিসাবের খাতায় মূলধন জাতীয় লেনদেনে লিখি অথবা মূলধন জাতীয় লেনদেনগুলোকে যদি ভুল ক্রমে মুনাফা জাতীয় লেনদেনে লিখি তাহলে এই ধরনের ভুলকে বলা হবে নীতিগত ভুল তোমরা উদাহরণের সাহায্যে একটু দেখ জেনে রাখো আমরা যদি একটি আসবাবপত্র ক্রয় করি পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাহলে এটা কোন ধরনের লেনদেন তোমরা বলবা নিশ্চয়ই এটি মূলধন জাতীয় লেনদেন ঠিক তাই তাহলে মূলধন জাতীয় লেনদেন আসবাবপত্র ক্রয় ভুলক্রমে যদি তোমরা এই আসবাবপত্র ক্রয়কে মুনাফা জাতীয় লেনদেন লেখো তাহলে এটি হবে নীতিগত ভুল আবার একইভাবে যদি আমরা আসবাবপত্র মেরামত ব্যয় দুই হাজার টাকাকে মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও যদি আমরা এটাকে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে লিখি তাহলে এটা হবে নীতিগত ভুল তাহলে আশা করি তোমরা নীতিগত ভুলের সম্পর্কে একটু ধারণা পেয়েছ অর্থাৎ এই ভুলটা হল যদি মুনাফা জাতীয় কোনো লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন লেখা হয় অথবা মূলধন জাতীয় কোনো লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লেখা হয় এই ভুলটাকে বলা হয় নীতিগত ভুল আমরা ছবিতে একটি দাড়িপাল্লা দেখতে পাচ্ছি আমরা এই দাড়িপাল্লার দুটি দিকও দেখতে পাচ্ছি বাম দিক এবং ডান দিক আমরা ইতিমধ্যে জেনেছি বাম দিককে বলা হয় ডেবিট ডান দিককে বলা হয় ক্রেডিট হিসাব বিজ্ঞানের হিসাবের নিয়ম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বাম দিকে পঞ্চাশ হাজার টাকা দেখা যাচ্ছে অন্য দিকে ডান দিকে আশি হাজার টাকা দেখা যাচ্ছে তোমরা ফিগার দুটিকে যদি একটু তুলনা করো তাহলে দেখবে বাম দিকের ফিগারের চেয়ে ডান দিকের ফিগারের অঙ্কটি বড় ডান দিকের ফিগারটিতে রয়েছে আশি হাজার টাকা অন্যদিকে বাম দিকের ফিগারে রয়েছে পঞ্চাশ হাজার টাকা তাহলে দাড়ি পাল্লার দুই দিকের মধ্যে কি পরিলক্ষিত হচ্ছে একটি অসমতা পরিলক্ষিত হয়েছে অর্থাৎ দুদিকে টাকার অঙ্ক একই পরিমাণ নাই অর্থাৎ পার্থক্য বিদ্যমান রয়েছে তাহলে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী দুদিকের ডেবিট এবং ক্রেডিটের যদি পার্থক্য থাকে ওই দুই দিকের পার্থক্যকে সাময়িকভাবে সমান করার যে কাজটি করতে হয় সেই কাজটিকে বলা হয় অনচিত হিসাব সেই পার্থক্যটা কত টাকা পার্থক্য বিদ্যমান সেই পার্থক্য বিদ্যমান হল তিরিশ হাজার টাকা অর্থাৎ আশি হাজার এবং পঞ্চাশ হাজার এর পার্থক্য হল তিরিশ হাজার টাকা আমরা হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী আমরা এই তিরিশ হাজার টাকা বলবো অনিশ্চিত হিসাব অর্থাৎ আমরা যদি বাম দিকে পঞ্চাশ হাজারের সাথে আরও তিরিশ হাজার টাকা অ্যাড করি তাহলে দেখা যাবে আশি হাজার হবে এবং ডান দিকে পদত্ব আশি হাজারের সাথে সমান হবে তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদেরকে দুদিকের দিকের ফল সমান করতে হবে আর এই দুদিকের যুগফল ফল সমান করার কাজটা বলা হয় অনিশ্চিত হিসাব তাহলে আসো অনিশ্চিত হিসাবের ডেফিনেশন বা সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই সাধারণত রেওয়ামিলের মিলের ও ক্রেডিট টাকার পরিমাণ সমান করার জন্য সাময়িকভাবে যে হিসাব খোলা হয় তাকে অনিচিত হিসাব বলে পূর্বকার ছবিতে তোমরা দেখেছ দুদিকে পার্থক্য ছিল দুদিকের পার্থক্য তিরিশ হাজার টাকাকে আমরা বাম দিকে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে দুদিকের পার্থক্য সমান করেছিলাম এই সমান করার কাজটাকে বলা হয় অনিশ্চিত হিসাব এবার অনিশ্চিত হিসাবটা রেওয়া মিলের কোন দিকে বসবে ডেবিট দিকে নাকি ক্রেডিট দিকে উত্তর হলো ডেবিট ও ক্রেডিট যে কোনো দিকেই তাহলে কোন দিকে তোমরা বসাবা যখন তুমি দেখবা রেও মিলের ডেবিট দিকের যোগফল বড় তখন পার্থক্যটাকে ক্রেডিট দিকে বসাবা আর যখন দেখবা রেও মিলের ক্রেডিট দিক বড় তখন পার্থক্যটাকে তোমরা ডেবিট দিকে বসাবা তাহলে আমরা এক কথায় কি বলতে পারি অনিশ্চিত হিসাব রেও মিলের ডেবিট ও ক্রেডিট যেদিকে টাকার পরিমাণ কম হয় সেদিকে বসে উভয় দিকে টাকা সমান করা হয় তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা রেওমিলের মিলের অনিশ্চিত হিসাবটা ডেবিট এবং ক্রেডিট কোন দিকে বসাবো সেটা ডিপেন্ডস করবে রেও মিলের ডেবিট দিকে টাকার পরিমাণ বড় নাকি ক্রেডিট দিকে টাকার পরিমাণ বড় যেদিকে বড় হবে সেদিকে আমরা পার্থক্যে বসাবো এবং নাম দেবো আমরা অনিশ্চিত হিসাব তারপরে স্লাইডে চলে যাও দেখো আমরা এখানে তোমাদের এই অনিশ্চিত হিসাবটিকে একটি ছকের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি সেই বিষয়টি নিয়ে একটু দেখানোর চেষ্টা করছি ছকের প্রথম অংশে দেখো যে ক্রমিক নং এক দুই তিন চার বিক্রয় হিসাব পর্যন্ত দেখানো হয়েছে ডেবিট দিকের যোগফল যদি তুমি হিসাব করো তাহলে এক লক্ষ টাকা আর ক্রেডিট দিকের যোগফল দেখো আশি আর পঞ্চাশ এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি আমরা ছকের প্রথম অংশকে বিবেচনা করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ডেবিট দিক এবং ক্রেডিট দিকে টাকার পরিমাণ কি সমান হয়েছে নাকি অসমান দেখা যাচ্ছে তাহলে নিশ্চয়ই দুই দিকের পার্থক্য একটু দেখা যাচ্ছে তাহলে কত টাকা পার্থক্য দেখা যাচ্ছে সেটাকে আমরা পশ্নবোধক চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এই প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে বোঝানো হচ্ছে যে ডেবিট দিকে কিছু টাকা কম রয়েছে ক্রেডিট দিকের চেয়ে ছকের দ্বিতীয় অংশের দিকে একটু খেয়াল করো আমরা প্রশ্নবোধক চিহ্নের জায়গায় আমরা দেখতে পাচ্ছি তিরিশ হাজার টাকা বসালে আমাদের ডেবিট দিকে এক লক্ষ তিরিশ হাজার টাকা হবে এবং ক্রেডিট দিকেও এক লক্ষ তিরিশ হাজার টাকা হবে অর্থাৎ উভয় দিক সমান হবে আর এই সমান করার জন্য যে তিরিশ হাজার টাকা আমরা ডেবিট দিকে কম ছিল বিদেয়ে আমরা ডেবিট দিকে তিরিশ হাজার টাকা বসিয়েছি এবং হিসাবের শিরোনাম শিরোনামে আমরা অনিশ্চিত হিসাব লিখেছি তাহলে আশা করি তোমরা অনিশ্চিত হিসাব গাণিতিক সমস্যা সমাধানে কিভাবে প্রয়োগ করবা সেটা বুঝতে পেরেছ যদি বুঝতে না পেরে থাকো তাহলে তোমরা তোমাদের সামনে যে খাতা রয়েছে সেই খাতায় অনিচিত হিসাবের সমস্যাটা একটু লিখে রেখো এবং পরবর্তীতে প্রশ্ন করে এটার উত্তরটা জেনে নিও এবার আসো আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি এবং এই প্রশ্নটা কিভাবে থাকতে পারে এবং এর সমাধানগুলো আমরা কিভাবে আলোচনায় আসতে পারি প্রথমত দেখো একটি গাণিতিক সমস্যা তোমাদের সামনে তুলে ধরা হলো গাণিতিক সমস্যাটার মধ্যে দেখো অহনায় অ্যান্ড সন্সের দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর তারিখের হিসাবের জেরগুলো নিম্নরূপ অর্থাৎ তোমাদের প্রশ্নের মধ্যে খতিয়ানের ব্যালেন্স বা জের পনেরো ষোলোটি অ্যাকাউন্টস দেওয়া থাকবে আমাকে তার আলোকে আমাদের হিসাব বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে তোমরা জানো তিনটি অংশ থাকে তিনটি অংশের মধ্যে ক খ এবং গ প্রশ্ন থাকবে এবং এটার সমাধান করার চেষ্টা করব প্রথমে প্রশ্নগুলো আমরা একটু পড়ে নেই অহনায়ন সন্সেট দুই উনিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের হিসাবে জের সমূহ নিম্নরূপ মূলধন হিসাব এক লক্ষ টাকা আসবাবপত্র হিসাব পঞ্চাশ হাজার টাকা প্রাপ্য বিল হিসাব টাকা টাকা প্রদেয় বিল সাধারণ পাঁচ হাজার টাকা প্রারম্ভিক নগদ তহবিল ছয় হাজার টাকা প্রারম্ভিক মজুদ পণ্য চল্লিশ হাজার টাকা কুরিন পাঁচ হাজার টাকা কুরিন সঞ্চিতি তিন হাজার টাকা দালান কুঠা পাঁচচল্লিশ হাজার টাকা দেনাদার তিরিশ হাজার টাকা পাওনাদার পঁচিশ হাজার টাকা বেতন পাঁচ হাজার টাকা উপভাড়া তিন হাজার টাকা ব্যাংকঋণ বাউন্ন হাজার টাকা নগদ তহবিল দশ হাজার টাকা বিমা আট টাকা মজুৎ পণ্য একত্রিশ বারো দুই হাজার হাজার টাকা কল্যাণ তহবিল দশ হাজার টাকা সুনাম দশ হাজার টাকা আসো এবার উদ্দীপকের আলোকে আমাদের কি কি প্রশ্ন হতে পারে আমরা সেই প্রশ্নগুলো দেখে নিই এবং এর সমাধানটা আমরা পরবর্তী স্লাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ক কহনায়ণ্ড সন্সের রেওয়ামিনের যে জেরগুলো অন্তর্ভুক্ত হয় না তার পরিমাণ নির্ণয় করো খ খহনায়ণ্ড সন্সের মূলধনজাতীয় ব্যয় ও মূলধনজাত আয়ের পরিমাণ নির্ণয় করো ঘরযুক্ত তথ্যাদির সাহায্যে অহনায়ণ্ড সন্সের রেওয়ামিন প্রস্তুত করো আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরবর্তী স্লাইডে দেখার চেষ্টা করছি দেখো কয়ের উত্তর ওহনায়ন সন্সের রেওয়ামিলে যে জেরগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ তোমরা একটি ছকের মাধ্যমে করে নিবা ছকটা দুই ঘরের মধ্যে করবা বিবরণ টাকা এবং প্রশ্নের মধ্যে আমাদের আগে আমরা রেওয়ামিল অধ্যেই জানি প্রারম্ভিক নগদ তহবিল সমাপনী পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না তাহলে আসো আমরা উদ্দীপকের আলোকের প্রশ্নগুলোর সমাধান করি কয়ের উত্তরে দেখো অহন অ্যান্ড সন্সের রেও মিলে যে জেরগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ প্রারম্ভিক নগদ তহবিল ছয় হাজার টাকা মজুদ পণ্য পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ একচল্লিশ হাজার টাকা মোট রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না ক্ষয়ের প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছিল মূলধন জাতীয় ব্যয় ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো আমরা উদ্দীপকের সাহায্যে আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা দালানকুঠা পাঁচচল্লিশ হাজার টাকা মোট পঁচানব্বই হাজার টাকা পেয়েছি মূলধন জাতীয় ব্যয় অন্যদিকে মূলধন জাতীয় আয়ের মধ্যে পেয়েছি মূলধন এক লক্ষ টাকা ঋণ বাউন্ন হাজার টাকা মোট এক লক্ষ বন হাজার টাকা তাহলে তোমরা ক এর উত্তর এবং ক্ষয়ের উত্তর তোমরা বুঝতে পেরেছ আশা করি আমরা গয় নাম্বারের উত্তরে চলে যাব অর্থাৎ যেখানে অহনায়ন সন্সের একটি রেওয়ামিল তৈরি করতে হবে আমাদের উদ্দীপকের আলোকে আমরা এই উদ্দীপকের আলোকে রেওয়ামিলটি তৈরি করছি মূলধন ক্রেডিট এক লক্ষ টাকা আসবাবপত্র ডেবিট পঞ্চাশ হাজার টাকা প্রাপ্য বিল ডেবিট তিরিশ হাজার টাকা প্রদয় বিল ক্রেডিট পঁচিশ হাজার টাকা সাধারণ সঞ্চিতি ক্রেডিট পাঁচ হাজার টাকা প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট চল্লিশ হাজার টাকা কুরিন ডেবিট পাঁচ হাজার টাকা কুরিন সঞ্চিতি ক্রেডিট তিন হাজার টাকা দালান কোঠা ডেবিট পাঁচচল্লিশ হাজার টাকা দেনাদার ডেবিট তিরিশ হাজার টাকা পাওনাদার ক্রেডিট পঁচিশ হাজার টাকা বেতন ডেবিট পাঁচ হাজার টাকা উপভাড়া ক্রেডিট তিন হাজার টাকা ঋণ ক্রেডিট বান্ন হাজার টাকা নগদ তহবিল ডেবিট দশ হাজার টাকা বিমা ডেবিট আট হাজার টাকা কল্যাণ তহবিল ক্রেডিট দশ হাজার টাকা সুনাম ডেবিট দিকে দশ হাজার টাকা তাহলে আমরা ডেবিট দিকের যুগফল নামাবো এবং ক্রেডিট দিকের যোগফল নামাবো ডেবিট দিকের যুগফল নামানোর পরে আমরা মোট টাকার পরিমাণ দেখতে পাই দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা অনুরূপভাবে ক্রেডিট দিকের যুগফল নামানোর পরে আমরা দেখতে পাচ্ছি দশ হাজার টাকা কম অর্থাৎ দুই লক্ষ তেইশ হাজার টাকা আমরা আজকের ক্লাসে তোমাদেরকে অনিশ্চিত হিসাবে ধারণা দিয়েছি যদি ডেবিট দিকে টাকার পরিমাণ ও ক্রেডিট দিকে টাকার পরিমাণ কোনো কারণে অসমান বা পার্থক্য হয় সেই পার্থক্য যেদিকে কম হবে সেদিকে বসিয়ে আমরা রেওয়া মিলের উভয় দিকের যুগ ফল সমান করব আর যে টাকা দিয়ে সমান করব সেই টাকাটার নাম হবে অনিশ্চিত হিসাব তাহলে আমাদের এই অঙ্কের আলোকে দেখা যাচ্ছে আমাদের ক্রেডিট দিকে দশ হাজার টাকা কম হয়েছে অর্থাৎ আমরা ক্রেডিট দিকে দশ হাজার টাকা বসিয়ে অনিশ্চিত হিসাব লিখে আমরা ডেবিট ও ক্রেডিট উভয় দিকের যুগ ফল সমান করব। তাহলে এই কাজটির মাধ্যমে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল রেওয়ামিলের দ্বিতীয় পর্বের আলোচনার আলোকে এবং প্রথম পর্বে আগের আলোচনার আলোকে তোমরা রেওয়ামিল অধ্যয়টি সুন্দর করে বুঝতে পেরেছ এবং রেওয়ামিলের মধ্যে কিভাবে ছক টানতে হয় কিভাবে রেওয়ামিলের ডেবিট দিকে টাকার অঙ্ক লিখতে হয় ক্রেডিট দিকে টাকার অঙ্ক লিখতে হয় এবং কোনো কারণে যদি রেওয়ামিল উভয় দিকের যুগফল অসমান হয় তাহলে অঞ্চলের হিসাব নামে কোন দিকে বসে সেই বিষয়গুলো তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ আশা করি তোমরা তোমাদের এই রামিল অধ্যায়ের যাবতীয় খুঁটিনটির বিষয়গুলো বুঝতে পেরেছ এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা খাতায় তুলে রাখবে এবং পরবর্তীতে স্কুল খোলার পরে তোমাদের শিক্ষকদের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর জেনে নেবে এবার তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি বাড়ির কাজটি তোমরা যথাযথভাবে বাসায় করবে আশা করছি এবং স্কুল খোলার পরে তোমরা বিষয় শিক্ষকের কাছে বাড়ির কাজটি জমা দিবে তোমাদের বুট বইয়ের একশো উনচল্লিশ পিস্টার তিন ও চার নং সৃজনশীল উত্তর তোমরা করবে এবং বিদ্যালয় খোলার পরবর্তীতে তোমরা অবশ্যই তোমাদের তিন ও চার সৃজনশীল প্রশ্ন উত্তর যে খাতায় করবে সেই খাতাটি বিষয় শিক্ষকের নিকট জমা দিবে আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও তাহলে তোমরা কিশোর বাতায়নে ভিজিট করবে এবং কিশোর বাতায়ন থেকে আজকের ক্লাসটি তোমরা দেখতে পাবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মন্তব্য থাকে অবশ্যই তোমরা মন্তব্য এবং প্রশ্ন করবে আমরা তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে চেষ্টা করব আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ভালো আছি আমি সোনিয়া খান সনি তোমাদের সবাইকে আজকের নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম পঞ্চম অধ্যায় নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ক্লাস আমরা করেছি এবং আশা করি সেগুলো তোমরা বাসায় অনুশীলন করছ হলে কিন্তু পরবর্তী স্টেপ বুঝতে সমস্যা হবে চলো তাহলে আজকের ক্লাসে যাওয়া যাক যাওয়ার আগে একটি ছবি দেখব ছবিটি লক্ষ্য করো কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একজন লেন্স লাগানোর চেষ্টা করছে চশমা আরেকজন অল্প বয়সী চোখে চশমা পরে বই পড়ছে তাহলে কি আমরা ধারণা করতে পারছি আজকের টপিক্সটা কী হবে বা কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব আই থিঙ্ক পারছ আমরা আজকে আলোচনা করব চোখের ত্রুটি তার প্রতিকার এবং প্রতিরোধ দ্যাট মিন্স চোখটাকে কীভাবে আমরা ভালো রাখতে পারি তোমাদের পাঠ্য বই আছে চোখ ভালো রাখার উপায় আমি এক কথাই বলেছি প্রতিরোধ তো আজকে এই পুরো ক্লাস শেষে আমরা যা কিছু শিখবো তার কিছু আমরা নজরে দেখিনি স্ক্রিনে দেখে দেখি যে আজকে কী শিখতে পারবো চোখের ত্রুটি বর্ণনা করতে পারবো চোখের ত্রুটির প্রতিকার ব্যাখ্যা করতে পারবো চোখ ভালো রাখার উপায় আমরা জানবো যা ব্যাখ্যা করতে পারব চলো তাহলে আমরা এখন ডিটেলসে চলে যাই স্ক্রিনের দিকে তাকাই আমরা আগের ক্লাসগুলোতে চোখের স্ট্রাকচার পড়েছি কিভাবে চোখ কাজ করে সেটা জেনেছি এবং চোখে লেন্স যে কাজ করে সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি তো আশা করি এগুলো আর পুনরায় বলার দরকার নেই তবু আমি একটু ছবিটা একটু তোমাদের সামনে আনছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে একটা ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে স্ক্রিনে দেখো যে একটি বাল্ব দেখতে পাচ্ছি এবং বাল্বটা আমরা যখন চোখের দিকে সে তার প্রতি তার আলোটা আমাদের চোখে পড়ছে পিপিল দিয়ে যাচ্ছে তখন গিয়ে কোথায় প্রতিশোত রশ্মিটা কোথায় মিলিত হচ্ছে মিলিত হচ্ছে কোথায় রেটিনায় যখন আমরা খুব কাছের কোনো বস্তু দেখি তখন আমাদের বিম্বটা একটু বড় হয় আর যখন আমরা একটু দূরের জিনিস দেখি তখন সেটা কি হয় বিম্বটা তুলনামূলকভাবে ছোটো হয় এবং অবশ্যই উল্টো বিম্ব তৈরি হয় সেটা আমাদের নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যখন সিগন্যালগুলো যায় মস্তিষ্কে সেগুলোকে সোজা করে দেয় সোজা করার পরে আমরা একদম এক্স্যাক্টলি সোজা ছবিটাই দেখতে পারি বা অবজেক্টটা দেখতে পারি তাহলে এটা হচ্ছে আমি নর্মাল চোখের কথা বলেছি দ্যাট মিনস ইউজুয়ালি স্বাভাবিক একজন মানুষ এভাবে আমরা দেখতে পাই কিন্তু ঘটনা হচ্ছে সমস্যা যখন হয় তখন এই ক্রিয়া ব্যাঘাত হয় আমাদের এই স্বাভাবিক দৃষ্টিতে সমস্যা হয় এটাকে বলা হয়েছে চোখের ত্রুটি তাহলে চোখের ত্রুটি দুই রকমের হয়ে থাকে কিছু কিছু ব্যক্তি কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিসগুলো দেখার সময় খুব কষ্ট হয় আবার কিছু মানুষ আছে দূরের জিনিস দেখে কাছের জিনিসে সমস্যা আমার নিজেরই সমস্যা দূরেরগুলো সব স্পষ্ট দেখতে পাই কিন্তু কাছে নিলে তখন মনে হয় যে স্পষ্ট দেখতে পাই না তাহলে দুই রকমের আমরা প্রবলেম দেখতে পাই তাহলে বুঝতেই পারছো যে চোখের ত্রুটি তাহলে কয় প্রকার চোখের ত্রুটি দুই প্রকার সেই দুই প্রকার ত্রুটিকে কি বলা হয় এক হচ্ছে রস্যদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি যাকে ইংরেজিতে বলা হয় মায়োপিয়া আরেকটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি যাকে বলা হয় হাইপার মেট্রোপিয়া আবারও বলি একটা মায়োপিয়া আরেকটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া ইংরেজি টার্মগুলো অবশ্যই সাথে সাথে মাথায় রাখতে হবে তাহলে যখন বড় ক্লাসে উঠবে তখন আর কনফিউজ হবে না ঠিক আছে এবার যাকে বলেছি আমি মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি বা রসদৃষ্টি সেটার ক্ষেত্রে সেটা কোনটা একটু দেখো স্ক্রিনের দিকে আমি দুটো চিত্র দেখিয়েছি একটা মায়োপিয়া আর একটা হাইপার মেট্রোপিয়া মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টির ক্ষেত্রে যেটা হয় আমরা জানি যে আমরা কিভাবে দেখি একটা অবজেক্ট যখন আমরা দেখি সেটার আলোক রশিটা আমাদের লেন্সে যায় এবং লেন্সে গিয়ে সেটা প্রতিসরিত হয়ে কোথায় পড়ে স্বাভাবিক চোখে পড়ে রেটি তো কিছু ব্যক্তির মায়োপিয়ার ক্ষেত্রে কি হয় দেখো এই যে আমরা একটা অবজেক্ট দেখতে পাচ্ছি কালোর একটা মানুষের চিহ্ন আছে যে মানুষটা সেটার যে প্রতিসরিত রশিটা দেখো একটু খেয়াল করে কোথায় পড়ছে মিলিত হয়ে কোথায় এফ বা ফোকাস বিন্দুটা কোথায় যেটা ঘটার কথা বা পড়ার কথা আমাদের রেটিনায় সেটা কিন্তু রেটিনায় পড়ছে না রেটিনার আগে এসে পড়ছে এখন কথা হচ্ছে বিম্বটা যদি রেটিনায় না হয়ে যদি আরও আগে হয় তাহলে কি আমরা দেখতে পাবো পাবো না তাহলে এই ক্ষেত্রে মায়োপিয়ার ক্ষেত্রে কি হয় এরা কাছের জিনিসগুলো দেখতে পায় ঠিকই যখন দূরের বস্তুর আলোকৃষিটা প্রতিসরিত হয় তখন প্রতিসরিত হয়ে রেটিনায় না গিয়ে রেটিনার আরও আগে গিয়ে বিম্ব তৈরি করে যার কারণে সে দেখতে পায় না তো এই ধরনের ত্রুটিকে কি বলা হয় মায়োপিয়া বা রসদৃষ্টি বা দৃষ্টি তাহলে এটার উল্টোটা উল্টোটা কি হবে হাইপারমেট্রোপিয়া এক্ষেত্রে যারা দূরদৃষ্টি দ্যাট মিনস দূরের সবকিছু দেখতে পায় তাই না কাছের জিনিসটার কি ক্ষেত্রে হয় কাছের জিনিসের বিম্বটা তৈরি হয় রেটিনার বাইরে একেবারে মোট কথা আমাদের আলো ফোকাসটা পড়তে হবে রেটিনায় বিম্বটা তৈরি হবে রেটিনায় তখনই আমরা দেখতে পাবো যখন রেটিনায় পড়ে না তখন আমরা দেখতে পাই না তো এক্ষেত্রে যেটা হয় খুব কাছের জিনিসের বিম্বটা তৈরি হয় একদম রেটিনার বাইরে তখন কি হয় আমরা কাছের জিনিস বা ওই ব্যক্তি যার হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টির প্রবলেম আছে তারা সেই জিনিসটা দেখতে পায় না তাহলে আশা করি তোমরা দুই ধরনের ত্রুটি বুঝতে পারছো চিত্রটা খেয়াল করে একদম স্পষ্ট বুঝতে পারবে তাহলে এবার চিত্রটা দেখো কি দেখতে পাচ্ছি আমি এখানে তিনটা চোখে ক্রিয়াটা দেখিয়েছি উপরে যেটা আছে স্বাভাবিক নর্মাল আমরা যখন আলো একজন স্বাভাবিক চোখ সেটা ক্রিয়ার কি হয় দেখো অবজেক্টে টোটালি গিয়ে পড়ছে রেটিনাই এটা হচ্ছে নর্মাল আই যখন কি না আলোক্রসিটা রেটিনাই না গিয়ে তার আলোক রশিটার ফোকাস বিন্দুটা হচ্ছে রেটিনার আগে তাহলে এটা দ্যাট মিনস হচ্ছে এটা মায়োপিয়ার ক্ষেত্রে মায়োপিয়ার ক্ষেত্রে কি হচ্ছে ওরা মায়োপিয়া হচ্ছে তোমার ক্ষীণ দৃষ্টি মানে কাছের জিনিস দেখতে পায়। তাহলে এক্ষেত্রে দূরের যে আলোক্রষিটা দূর থেকে যে অবজেক্টের আলোক্রষিটা পড়ছে সেটার বিম্বটা কোথায় তৈরি হচ্ছে রেটিনার আগে এখন এটার সমাধান কি ওই যে আমরা লেন্স পড়েছিলাম লেন্সের কাজগুলো পড়েছিলাম উত্তর লেন্স অবতর লেন্স মনে আছে এটা দিয়ে সমাধান হবে তাহলে এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের চোখ এখানে তো উত্তর লেন্স আছে আমরা জানি তো এখন এই বিন্দুটা আমাদেরকে মেলাতে হবে গিয়ে কোথায় রেটিনায় তো রেটিনায় যদি মেলাতে হয় দ্যাট मींस আমাদের বিন্দুটা দূরে করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে এখানে কোন লেন্স দিতে হবে একটু চিন্তা করে বলো তো কোন লেন্স অপসারিত করে বিন্দুটাকে দূরে করতে পারবে আমরা এই মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স দিয়ে দেবো এই ক্ষেত্রে অবতল লেন্সের যদি চশমা দেয় তখন এই বিম্বটা তৈরি হবে গিয়ে কোথায় রেটিনায় কোন ক্ষেত্রে কোন অবজেক্টের ক্ষেত্রে তাদের কিন্তু সমস্যাই হয় দূরের জিনিস দেখতে তাহলে এই দূরের জিনিস ক্ষেত্রে অবতল লেন্স দেয়া হলে অবতল লেন্সের মাধ্যমে তোমার ফোকাস বিন্দুটা বিম্বটা তৈরি হবে গিয়ে একেবারেই রেটিনায় তাহলে সে স্পষ্ট দেখতে পাবে এটা হচ্ছে মায়োপিয়া বা আমাদের ক্ষীণ দৃষ্টির ক্ষেত্রে তাহলে পরে আমরা আসি হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কি হবে সেম দেখো প্রথম চিত্রটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে নর্মাল আই তাহলে হাইপারমেট্রোপিয়াতে কি হয় ওরা দূরেরটা দেখতে পায় কিন্তু কাছের বিম্বটা কোথায় তৈরি হয় একদম রেটিনার বাইরে তাহলে রেটিনার বাইরে যেহেতু হয় তাহলে আমাদের ফোকাস বিন্দুটা করতে হবে কাছে একটা মিলিত করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের কোন লেন্স ব্যবহার করতে হবে একটু চিন্তা করে বলি কোন লেন্স আমি জানি তোমরা বুঝতে পারছ এক্ষেত্রে আমরা উত্তর লেন্স ইউজ করব। দ্যাট মিন্স হচ্ছে অভিশিয়ারি মিলন ঘটাতে হবে কোথায় আমাদের একেবারে মিলন কেন্দ্রটা ঘটাতে হবে এক্ষেত্রে যদি আমি এই পেশেন্টকে বা এই ত্রুটির চোখ যার আছে সেক্ষেত্রে যদি আমি উত্তর লেন্সের একটা চশমা দিয়ে দিই তাহলে তার বিম্বুটা কোথায় গিয়ে পড়বে একেবারেই রেটিনায় এবং সে তখন কি করতে পারবে সেহেতু তার কাছের প্রবলেম ছিল এখন এই উত্তর লেন্স দেওয়ার ফলে তার কাছের যে অবজেক্টের দিকে তাকাবে তার বিন্দুটা একেবারে গিয়ে পড়বে রেটিনায় নেয় এবং সে স্পষ্ট দেখতে পাবে আশা করি এই যে মানুষের চোখের যে এগুলো আমরা এখন স্পষ্ট বুঝতে এবং প্রবলেম আশেপাশে যা চশমা পড়ে তাদেরকে এখন জিজ্ঞেস করবে যে আমি জানি তোমার কি কাছের সমস্যা না দূরের জিনিস দেখতে সমস্যা তখন তুমি একটু ব্যাখ্যা দিয়ে দিবে ব্যাখ্যা দিলে দেখা যাবে সে তো কনফিউজ হবে সে খুব অবাক হয়ে যাবে আরে ভালোই তো বোঝেও ডাক্তার হয়ে গেছে তাহলে আমাদের এগুলো এখন তুমি নিজের একটু চর্চা করবে যত বলবে আরেকজনের সাথে তখন দেখবে মাথায় আরো বেশি বসে গেছে এই জন্য আলোচনা করা অবশ্যই অবশ্যই দরকার এবার আসো চোখে আমরা প্রতিকার পড়েছি হুম কিন্তু একটা ইংরেজিতে শব্দ আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর মানে কি মানে হচ্ছে যে আমরা প্রতিকার করার চেয়ে আমাদের প্রতিরোধ ব্যবস্থা নেওয়া বেশি উত্তম তাই না বর্তমান অবস্থাতে কি চলছে করোনার কথাই ধরো এই করোনার মধ্যে আমরা করোনা থাকবে এরপরে হয়তো বা আরও অনেক যে জার্ম থাকবে জীবাণু থাকবে আমরা যদি নিজেকে ওই করোনা হওয়ার পরে আমি ট্রিটমেন্ট করব যেহেতু এখন তো ট্রিটমেন্ট আমরা জানি নাই তো হওয়ার পরের চাইতে আমরা এখন কি করছি সবাই প্রতিরোধ ব্যবস্থাটা নিচ্ছি যেন করোনায় আমরা আক্রান্ত না হই তাহলে কোনটা প্রতিরোধ ব্যবস্থা নেওয়াটাই তো ভালো আমি মনে করি আর কোনো কিছু অসুখ হয়ে ট্রিটমেন্ট করার চাইতে আমরা কিন্তু খুব সহজেই প্রতিরোধ ব্যবস্থাটা যদি নেই আমরা অসুস্থই হব না দরকার কি অসুস্থ হওয়ার আমরা সুস্থ থাকব নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করব ফিট থাকবো সেটাই তো সহজ এবং এটাই সবচেয়ে বেশি ভালো এই জন্য আমি মনে করি প্রতিকারের চাতে প্রতিরোধ ব্যবস্থাটা নেওয়া খুব জরুরি তোমরা নিশ্চয়ই করোনার জন্য এখন স্বাস্থ্যবিধি মেনে চলছো ঠিক আছে ভিটামিন সি যুক্ত খাবার খাচ্ছ এটা নিয়ে আমি আরেকটু আলোচনা করব পরে তাহলে আজকে এখন যেটা বিষয় বলবো সেটা হচ্ছে চোখ ভালো রাখার জন্য আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা কি কী নিতে পারি চলো তাহলে দেখি চোখ ভালো রাখার উপায় প্রথমেই যেটা বলবো সঠিক পুষ্টি গ্রহণ একমাত্র খাবারের মাধ্যমে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি ওষুধের দরকার হবে না ওষুধ তো আমরা অসুস্থ হওয়ার পরে কিন্তু খাবার এমন একটি ব্যবস্থা বা পুষ্টি জ্ঞান এমন একটি তোমার ওয়ে যেটা তোমাকে সুস্থ শুধুই যে রাখবে তাই না তুমি যদি অসুস্থ হয়ে পড়ো সেক্ষেত্রে তথ্য হিসেবেও কাজ করে খাবারটা প্রতিকার হিসেবেও কাজ করে আবার অসুস্থ হলে পথ্য হিসেবেও কাজ করে খাবারের মানে সঠিক পুষ্টি জ্ঞানের কোনো বিকল্প নেই যদি তুমি সুস্থ থাকতে চাও ফিট থাকতে চাও এই জন্য পুষ্টি জ্ঞানটা অনেক বেশি জরুরি তাহলে প্রথম আমাদেরকে কি করতে হবে চোখের জন্য জানতে হবে যে কোন কোন বিষয়গুলো যদি আমি লক্ষ্য রাখি যে আমার পুষ্টি জ্ঞানগুলো কাজে লাগাই তাহলে আমার চোখটা ভালো থাকে যেমন ভিটামিন এ সমৃদ্ধ খাবার গ্রহণ স্ক্রিনে দেখতে পাচ্ছ যে খাবারগুলোর ছবি দিয়েছি সেগুলো হচ্ছে অনেকগুলো খাবার আছে এখানে ভিটামিন এ সমৃদ্ধ আমরা মূলত জানি যে এ রঙিন শাকসবজিতে থাকে তাই না আমরা ছোটবেলা থেকে এই পড়ে এসেছি তো এগুলো আমাদের অবশ্যই প্রতিটা মিলে রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে দ্যাট মিনস হচ্ছে শাকসবজি গাজর তারপর হচ্ছে তোমার পাকা পেঁপে তারপর মিষ্টি কুমড়া তারপর ছোট ছোট মাছ মলা ঢেলা এগুলোতে আমরা জানি যে ভিটামিন এ আছে তো এখানে চিত্রর মধ্যে কিছু জুসেরও ছবি আছে এখে এগুলো কিন্তু সিও আছে কিন্তু এখন আমি বলছি এ নিয়ে তাহলে আমরা এ ধরনের রঙিন শাকসবজি এবং যেসব খাদ্যে ভিটামিন এ আছে সেগুলো প্রতি আহারে রাখার ব্যবস্থা করতে হবে এরপরে ভিটামিন সি একটু আগে বললাম না সি আমি একটু পরে কথা বলবো এই সি কিন্তু চোখের জন্য ভালো আর বর্তমান পরিস্থিতিতে ভিটামিন সি অনেক ভালো অ্যাকচুয়ালি ভিটামিন সিটা কি করে ভিটামিন সি কাজ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেয় তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে করোনাই কি আর বরুণাই কি আমরা যদি ফিট থাকি কেউ আমাদেরকে কাবু করতে পারবে না আমরা সুস্থ থাকতে পারবো তাহলে আমাদের খাবারের প্যাটার্নটার দিকে খুব মনোযোগ দিতে হবে এর সাথে আছে ভিটামিন ই সমৃদ্ধ খাবার গ্রহণ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ব্রকলি আছে ডিম আছে বাদাম আছে তাহলে এগুলো খাবার খেতে হবে আমাদেরকে তাহলে এগুলো আমাদের চোখের সুস্থতার জন্য অনেক দরকার এর পরবর্তী স্ক্রিনে দেখতে পাচ্ছ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ভিটামিন এ সি ই এগুলো কিন্তু আমরা ইউজুয়ালি কথাবার্তা বলি জানি পরিচিত কিন্তু ফ্যাটি অ্যাসিডটা কি ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে আমরা যে চর্বি খাই সেটা আবার দুই ধরনের হয়ে থাকে হ্যাঁ এটা সম্পৃক্ত অসম্পৃক্ত তো কিছু কিছু ফ্যাটি অ্যাসিড যেটা হচ্ছে নন এসেন্সিয়াল একটা আছে একটা হচ্ছে অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড তো নন এসেনশিয়াল এই জন্য বলা হয়েছে যেগুলো আমাদের শরীরে নিজে নিজেই প্রডিউস হয় এগুলো আমাদের বাইরে থেকে ইনটেক করতে হয় না বা খেতে হয় না কিন্তু কিছু অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো আমাদের ভেতরে তৈরি হয় না এগুলো আমাদের খাবারের মাধ্যমে ইনটেক করতে হয় খেতে হয় এবং এই ফ্যাটি অ্যাসিডগুলো শরীরের জন্য অনেক বেশি জরুরি এগুলো আমাদেরকে খেতে হবে দ্যাট মিন্স হচ্ছে কোন ধরনের চর্বি খারাপ যেটা জমাট বাধা গরুর মাংসের মধ্যে যে তেলটা থাকে ঘি ডালদা মাখন এগুলো কিন্তু কোন ফ্যাটি অ্যাসিড গুলো খুবই ভালো সেটা হচ্ছে মাছের তেল সামুদ্রিক মাছের তেল তাই না বাদামের তেল দ্যাট মিনস হচ্ছে এই প্যাটি অ্যাসিড হচ্ছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স যে এইগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো ওই জমাট বাঁধা চর্বিগুলো যেমন স্ট্রোক বা হৃদরোগের জন্য ক্ষতিকর ডায়াবেটিসের জন্য ক্ষতিকর কিন্তু এই ফ্যাটি অ্যাসিডগুলো কিন্তু উল্টোটা করে আরও হেল্প করে ঠিক আছে এগুলো প্রতিদিনের খাবারে আমাদের আহারে থাকা উচিত আসলে ডে বাই ডে হচ্ছে কি ফ্যাটি অ্যাসিডের ইনটেকের ব্যব ইউজটা কমে যাচ্ছে আমরা বেশি ফাস্টফুড জাতীয় জিনিস খাই এই যে মাছ অনেক ছেলেমেয়েরা মাছ খেতে চায় না অনেকে সবজি খেতে চায় না তো এইগুলো আসলে খেতে হবে এইগুলো যত খাবে তুমি পেট থাকতে পারবে তাহলে ফ্যাটি অ্যাসিডটা একটু এই জন্য একটু তোমাদেরকে ডিটেলস একটু বলে দিলাম এত কিছু ডিটেলস তোমাদের বইয়ে নেই তুমি শুধু বলবে যে ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো খেতে পারো এবং কয়েকটা নাম দিয়ে লিখে দিতে পারো এরপরে আছে জিঙ্ক সমৃদ্ধ খাবার আমি অনেকগুলো ছবি দিয়ে দিয়েছি জিঙ্ক সমৃদ্ধ খাবারে তো এই জিঙ্ক সমৃদ্ধ খাবারও তোমাদেরকে নিয়মিত খেতে হবে এবং জিঙ্কটা কিন্তু শুধু চোখের জন্যই না এটা হচ্ছে তোমার আহ বুদ্ধিমত্তার জন্য কিন্তু শিশুদের অনেক হেল্পফুল আচ্ছা এবার হচ্ছে গিয়ে এই যে খাবার কথাগুলো বলেছি তাহলে আমাদের দ্যাট মিনস কথা বলতে হবে তোমরা হয়তো ভাবছো যে এত কিছু তো মনে রাখা যায় না কিন্তু আমাদের তো মেইন আমরা জানি যে ছয়টি উপাদান আছে তো আমাদের প্রত্যেকটা মিলে আমরা চেষ্টা করব। আমরা একটা ব্যালেন্স ডায়েট ফলো করার দ্যাট মিনস হচ্ছে সবগুলো উপাদান যেন আমরা ইনটেক করি কারণ আমার বডি পার্টসের এক একটা জিনিসের জন্য এক একটা জিনিস দরকার ঠিক আছে আমার মাংস পেশি আমার গ্রোথের জন্য যে একটা ধরনের খাবার দরকার প্রোটিন কিন্তু আমার এনার্জির জন্য দরকার কার্বোহাইড্রেট এরকম এক একটার জন্য এক একটা প্যাটার্নের খাবারের দরকার তাহলে আমাকে কি করতে হবে পুরো ব্যালেন্স একটা ডায়েট প্রতিদিনের আহারে থাকতে হবে তাহলে অটোমেটিকলি আমরা হেলদি থাকতে পারবো তো আশা করছি খাবারের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং ফলো করবে খাবার বিষয়ে শুধু খাবার খেলেই হবে না এরপরে কিছু আমাদের লাইফস্টাইল আমাদের জীবনযাপন পদ্ধতি একটু ভালো করতে হবে সেটা হচ্ছে রাতে ঘুমাতে হবে আমরা রাতে জেগে জেগে সবাই ডিভাইস না টিভি বই পড়ি না সঠিক সময় ঘুমাতে হবে ঠিক আছে সুনিদ্রার খুব প্রয়োজন সঠিক যত্ন চোখ সানলাইটটা ডিরেক্টলি যদি চোখে পড়ে সেটাও কিন্তু ক্ষতিকর আমরা যখন রোদে যাব সানগ্লাস ইউজ করবো ছাতা ইউজ করতে পারি আবার খুব বেশি টায়ার্ড থাকলে আমরা শসা দিয়ে শুয়ে থাকতে পারি রেস্ট হবে চোখের তো এ ধরনের আমাদের যে চোখের যত্ন সেগুলো আমাদের একটু করতে হবে আর সঠিক দেহভঙ্গি আমরা বেশি ঝুঁকে কাজ করব না একেবারেও ওভাবে তাকাবো না আমাদের কাজ করার প্যাটার্নটা দেহভঙ্গিতে যেন ঠিক থাকে হাত রাখার জায়গা আমার দৃষ্টিটা কোথায় যাচ্ছে এগুলো আমাদের একটু খেয়াল করতে হবে ঠিক আছে আর কম আলোতে একদম বই পড়া যাবে না আমাদের আলো পড়তে হবে যেখানে আমি দৃষ্টিতে দেখছি সেখানে আলো যেন পড়ে কারণ আলোর কারণে আমরা দেখতে পাই এবং এরপরে আছে হচ্ছে ধূমপান এটা তো অবশ্যই 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 পরিহার করতে হবে তাই না কারণ ধূমপান জানো শুধু যে ফুসফুসের ক্ষতি করে তাই না চোখের অনেক মারাত্মক ক্ষতি করে চোখে এমন অবস্থা হতে পারে যারা দীর্ঘ দিন ধরে পাঁচ দশ বছর ধরে স্মোকিং করে তাদের কিন্তু চোখের একেবারে এমন অবস্থা যে ট্রিটমেন্ট করে কিছু করা যায় না অন্ধ পর্যন্ত হয়ে যায় এছাড়া ধূমপানের কারণে ডায়াবেটিসটা বেড়ে যায় এবং ডায়াবেটিস বেড়ে গেলে তুমি জানো অটোমেটিকলি চোখের সমস্যা হয় ছানি পড়ে যেতে পারে আবার অনেকে সময় স্মোক করলে যারা লেন্স ইউজ করে সেক্ষেত্রে ঝাপসা হতে পারে এবং ইচিং বা চুরকানি হতে পারে তো দ্যাট মিনস স্মোকিংটা কিন্তু চোখের জন্য অনেক ক্ষতিকর তো আমরা স্মোকিংকে বা ধূমপানকে কখনোই আমরা হ্যাঁ বলবো না ধূমপানকে না করব, স্টপ স্মোকিং শুধু নিজেই না পরিবারের কেউ যেন না খায় কারণ যে খাচ্ছে শুধু সেই যে সাফারার হচ্ছে তা কিন্তু না আশেপাশে সবাই সে একইভাবে সাফার হচ্ছে বরং বেশি হচ্ছে ঠিক আছে এই এটাকে কখনোই আমরা মেনে নেব না এর পরে আছে হচ্ছে ডিভাইসের ব্যবহার তোমরা চেষ্টা করবে নির্দিষ্ট নিয়ম অবশ্যই দেখবে আমি বলছি না দেখবে না মোবাইল দেখবে না টিভি দেখবে না না করছি না কিন্তু একটা টাইম ঠিক করে রাখবে একটা স্কেডিউল করে রাখবে যে এই সময়টাকে আমি দেখবো আমি পড়াশোনা করব আমি টিভিও দেখব। আমি মোবাইলও দেখব কারণ আমাকে আপডেট থাকতে হবে সবই করব কিন্তু টানা বেশিক্ষণ না একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিবে বাবা মার সাথে কথা বলে প্যারেন্টসের সাথে কথা বলে সেইটুকু সময় শুধু আমরা ডিভাইসগুলো দেখবো এতে আমাদের চোখটা ভালো থাকবে এবং আমাদের সৃজনশীল চিন্তা আসবে মাথা আমরা যদি সারাক্ষণ ডিভাইস নিয়ে বসে থাকি আমরা ক্রিয়েটিভ কোনো কিছু চিন্তা করতে পারবো না ঠিক আছে এটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই মেনে চলব তাহলে আজ এ পর্যন্তই আমরা চোখের ভালো রাখার চুটি এবং প্রতিকার প্রতিরোধ নিয়ে আলোচনা করেছি তো এবার এবার হচ্ছে বাড়ির গাছের পালা চলো তাহলে আমরা একটু স্ক্রিনে দেখিনি বাড়ির গাছ রনি দূর থেকে ব্ল্যাকবোর্ডে লেখা স্পষ্ট দেখতে পায় না তার চোখের ত্রুটি ও প্রতিকার ব্যাখ্যা করো আশা করি পারবে আর একটা হচ্ছে চোখ ভালো রাখার উপায়গুলো বর্ণনা করবে পারবে না অবশ্যই পারবে তাহলে পুরো আজকের ক্লাসটা একটু রিভিউ করে দিচ্ছি আমরা আজকে কি কি শিখলাম এক আমরা চোখের ত্রুটি পড়েছি দুই প্রকার এক ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া হচ্ছে। হাইপারমেট্রোপিয়া ঠিক আছে এবং এই ত্রুটিগুলো কিভাবে প্রতিকার করতে পারি সেটা বলেছি এবং চোখ কিভাবে ভালো রাখতে পারি ভালো রাখার উপায়গুলো আমরা আলোচনা করেছি আশা করি তোমরা এই বিষয়গুলো নিয়ে বসবে পড়বে আরও পয়েন্ট তোমাদের মাথায় আসে সেগুলো লিখে রাখবে ঠিক আছে আর যদি কোনো প্রশ্ন থাকে বুঝতে সমস্যা হয় আমাদেরকে অবশ্যই জানাতে পারবে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইমেল করতে পারো আমাদের আমার ঘর আমার স্কুল এটার আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে প্রশ্ন করতে পারো এবং ভিডিওটি যতবার খুশি ততবার দেখতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সরকারি বিধিনিষেধ মেনে চলবে আল্লাহ হাফেজ আলাইকুম আমি রশন একটা চৌধুরী আজকে তোমাদের মাঝে ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণীর এই পাঠ্যপুস্তকে চোদ্দ অধ্যায়ের একটি পাঠ উপস্থাপন করব আমি বিগত পাঠে তোমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা দিয়েছি এবং তিনটি প্রাকৃতিক দুর্যোগ উপস্থাপনও করেছিলাম আরো কিছু প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আজকে পাঠ উপস্থাপন করব শিক্ষার্থীরা আমরা তিনটি ছবির মাধ্যমে তিন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখাতে চেষ্টা করেছি একটি দেখো নদীর পার ভেঙে যাচ্ছে সেটি তোমাদের চিরচেনায় এই বাংলাদেশের অ্যাটলিস্ট যারা আছি আমরা আমরা বুঝি এটি আর আরেকটি দেখছি একটা বিল্ডিং উলটিয়ে যাচ্ছে এটি এটিও তোমরা কম বেশি এখন বোঝো আরেকটি দেখছি সমুদ্রের ঢেউ অনেক উঁচায় উঠে গেছে এই তিন ধরনের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা শিক্ষার্থীরা তোমাদের সাথে নিশ্চয়ই খাতা এবং কলম আছে তোমরা প্লিজ এটা লিখে নেবে নিবে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙ্গন ভূমিকম্প সুনামি আমরা প্রাকৃতিক দুর্যোগ এই তিনটি নিয়ে আজকে আলোচনা করব আজকে এই পাঠ থেকে আমরা যা অর্জন করবো তা হলো বাংলাদেশের নদী ভাঙ্গন ভূমিকম্প ও সুনামি এই সকল প্রাকৃতিক দুর্যোগ আমরা বর্ণনা করতে পারবো দুর্জকসমূহের কারণ ব্যাখ্যা করতে পারবো কি কারণে এই দুর্যোগগুলো হচ্ছে দুর্যোগসমূহের প্রভাব বিশ্লেষণ করতে পারবো দুর্যোগ আমাদের পরিবেশে কি ধরনের প্রভাব রাখছে আরেকটি হলো দুর্যোগ নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো শিক্ষার্থীরা আমরা আসি তিনটি প্রাকৃতিক দুর্যোগ একটু আবার স্মরণ করাতে চাই প্রাকৃতিক দুর্যোগটি আসলে কি দুর্যোগ কি বলা হচ্ছে যা সমাজে স্বাভাবিক কার্যক্রম কার্যকর্মে কাজকর্মে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে তাকেই দুর্যোগ বলা হয় সেরকমই একটি দুর্যোগ আমরা দেখছি নদী ভাঙ্গন নদীর পার ভেঙে গেছে একটি বলছি ভূমিকম্প আহ বিচন্ন হয়ে গেছে দালান কোঠা আরেকটি দেখছি সুনামি অনেক উঁচা ঢেউ তাহলে বলা হচ্ছে যে প্রথমটি নদী ভাঙ্গন এটি নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা আমরা দেখি নদী ভাঙ্গন কি বলা হচ্ছে নদী খাতে পানি প্রবাহের কারণে পার্শ্ব ক্ষয়কে নদী বলে তার মানে কি নদী দিয়ে যে পানি প্রবাহিত হয় পানি সে প্রবাহের কারণে নদীর যে দুই পার আছে এটি ক্ষয় হয় এবং এই ক্ষয়কে নদী ভাঙ্গন বলে এটাকে ইংলিশে বলা হচ্ছে রিভার ব্যাংক ইরোশন এটা তোমরা ইংরেজি শব্দটাই লিখে নিবে আমরা ছবিতেই দেখছি দেখো নদীর পারটা ভেঙে যাচ্ছে সামনে ঘর বাড়ি আছে ওই ঘর বাড়িগুলো কিন্তু এরকম যদি প্রতিনিয়ত ভাঙতে থাকে ঘর বাড়িগুলো কিন্তু ভেঙে যাবে তা শিক্ষার্থীরা আমরা তাহলে দেখতে পাচ্ছি যে নদী ভাঙ্গন কি হ্যাঁ আর যদি তোমরা নদীর পাড়ের লোক হও তাহলে আরো ভালো বুঝবে আর নাহলে টেলিভিশনেও দেখেছ নিশ্চয় বাংলাদেশে নদী ভাঙ্গনে প্রতি বছর প্রচুর ঘর বাড়ি রাস্তা ঘাট ধ্বংস হয় অনেক মানুষ জীবন হানিও ঘটে শুধু মানুষের নয় শিক্ষার্থীরা অনেক পশু কিন্তু যেমন গৃহপালিত পশু গরু ছাগল এগুলো কিন্তু এই নদী ভাঙনের কবলে পড়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মারাত্মক আমাদের দেশে হয় আর নদী ভাঙনের কিছু কারণ আছে শিক্ষার্থীরা তোমাদের পাঠ্যপুস্তকেও আছে দুশো চোদ্দ নাম্বার পাতায় দুশো তেরো চোদ্দ নাম্বার পাতা এটি আছে নদী ভাঙনের কারণ বলা হচ্ছে জলবায়ুর পরিবর্তন নদী গর্ভে শিলার উপাদান নদীর ভেতরে যে শিলা আছে সেটি একটি কারণ রাসায়নিক দ্রব্যের উপস্থিতি আমরা জানি যে শিল্প কারখানা থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য নদীতে নির্গত হচ্ছে এছাড়াও নৌযান থেকে বিভিন্ন হ্যাঁ জ্বালানির যে বর্জ্য সেটি নদীতে নির্গত হচ্ছে তারপরে নদী গর্ভে ফাটলের উপস্থিতি নদী গর্ভে কিছু ফাটল থাকে আর একটি হলো বৃক্ষ নিধন আমরা নদীর দুই পাশে বৃক্ষ নিধন করে এটিও কিন্তু নদী ভাঙনের একটি কারণ বলা হচ্ছে বাংলাদেশে বর্ষাকালে মূলত এই নদী ভাঙনটি হয়ে থাকে আর বিশেষত প্রায় প্রতি বছর এই প্রতি বছর চল্লিশটি ছোট বড় নদীতে এই নদী ভাঙন সংগঠিত হয়ে থাকে নদী ভাঙনে আসলে যে ক্ষয় হয় তা আসলে অপূরণীয় একটি ঘটনা বলি এমনও পরিবার আছে নদী পার্শ্ববর্তী এলাকা। তারা রাতে ঘুমিয়েছিল ঘুম থেকে তার বাচ্চা কাচ্চাকে সরিয়ে নেওয়ার পর্যন্ত সময় পায়নি কয়েক সেকেন্ডের মধ্যে তাদের ঘর বাড়ি নদীর মধ্যে ভাসিয়ে নিয়ে চলে যায় এই লোকগুলো কিন্তু আর পরে তার এই জায়গাটাকে আর পুনরুদ্ধার করতে পারে না পরবর্তীতে সে মানে এমন একটি ক্ষতির মুখে পড়ে শিক্ষার্থীরা এই ক্ষতি আসলে পূরণ করার নয় তবু আমরা একটু বলছি একটি পরিসংখ্যান দিয়ে বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ এ দেশের এক দশমিক পাঁচ মিলিয়ন মানুষ নদী ভাঙ্গনের সাথে জড়িত এদের তিন লক্ষ লোক আশ্রয় নেয় রাস্তা বাঁধ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তীতে তারা আর তাদের সেই ঘরটি ফিরে পায় না এদেশে প্রতি বছর প্রায় দুশো কোটি টাকার ক্ষতি সম্মুখীন হচ্ছে এই নদী নদীভাঙ্গনের দ্বারা আর ওই যে লোকগুলো তার জায়গাটি নদী গর্ভে চলে গেল সে শহরে এসে চিহ্ন মূল হিসাবে মানুষ হিসাবে ভাসমান বসবাস করতে শুরু করে থাকে খুবই নোংরা একটি পরিবেশে কোনো নিরাপত্তা তারা তাদের সন্তানদেরকে দিতে পারে না সেই পরিবেশে সেরকম একটি পরিবেশে তারা বসবাস করে শিক্ষার্থীরা আমরা তাহলে দেখতে পেলাম যে আসলে নদী ভাঙ্গন এই নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত করছে কিছু উপাদানগুলোকে সেই উপাদানগুলো তোমরা এই চারটির মা এই ঠিক এই তালিকা এই মনোচিত্রটির মনচিত্রটির মতো করেই তোমাদের খাতায় লিখে নিবে বলা হচ্ছে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত উপাদান তার একটি হলো খামার আমি বলেছি যেখানে পশু পাখি হাঁস মুরগি থাকে এরকম খামার রাতের অন্ধকারে ভাসিয়ে নিয়ে চলে যায় তারপরে বলা হচ্ছে ফসল ফসলের জমি নদী পাড়েই কিন্তু ফসল চাষ বেশি করা হয় তো দেখা যায় যে ধান একদম পেকে গেছে ঠিক এই নদী সময় ভাঙন শুরু হয়ে গেল তো ফসল ক্ষতিগ্রস্ত হয় গবাদি পশু আমরা বলেছি যে এটি বলাই হয়েছে গাছপালা তো নদী পাড়ের গাছপালা তো ভেঙে ফেলবেই হুম আর বসত বাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ভাঙন দ্বারা শিক্ষার্থীরা বলা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাসে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় আমরা জানি যে জুন থেকে সেপ্টেম্বর মাস এই সময় কিন্তু আমাদের দেশে মৌসুমি বায়ুর ফলে বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতে নদী ভাঙনে মানুষ ভূমিহীন হয়ে শহরে এসে ভাসমান মানুষে পরিণত হয় আমরা এখন ভূমিকম্প নিয়ে আলোচনা করব বাংলাদেশের ঠিক উত্তরে আমাদের যে দিনাজপুর রংপুর এই জেলাগুলো আছে এটি উত্তরে এই উত্তরে খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড় হিমালয় পাদদেশ আন্দামান দ্বীপপুঞ্জ ও বঙ্গোপসাগরের তলদেশে ভূমিকম্প প্রবণতা যথেষ্ট লক্ষ্য করা যায় তার মানে কি উত্তর দিকে ওই হিমালয় পর্বত আর এদিকে বঙ্গোপসাগরের তলদেশ এটা মিলে আমরা একটা মাঝখানে পড়ে কিন্তু কিছুটা আমরা ভূমিকম্প প্রবণ অঞ্চল শিক্ষার্থীরা আমি কিছু দেখো একটি মানচিত্রের মাধ্যমে দেখিয়েছি উত্তর দিকে দেখো দেখিয়েছি উত্তরে আসামের খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড় আর হিমালয়ের পাদদেশ আর নিচে আন্দামান দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের তলদেশ তো সো এই দুটা এরও দিয়ে আমি যেটা বুঝিয়েছি যে এর মাঝখানে পড়েছে বাংলাদেশ না তাহলে বাংলাদেশ তো অবশ্যই কিছুটা ভূমিকম্প প্রবণ অঞ্চল এছাড়া তোমরা কিন্তু বাংলাদেশের ভূপ্রকৃতিতে প্রকৃতিতে তিনটি মানে বাংলাদেশের ভূপ্রকৃতি প্রকৃতি তিন ধরনের পড়েছিলে তার একটি পড়েছিলে টার্সারি যুগের পাহাড় সমূহ আরেকটি এটি মাত্র আছে বারো পার্সেন্ট আর প্লাস্ট খালের সম্পান এটি বাংলাদেশে আছে আট পার্সেন্ট অঞ্চল আর নবগঠিত প্লাবন সমী এটি বাকি আশি পার্সেন্টই হ্যাঁ এই এইভাবে বাংলাদেশের যেই ভূপ্রকৃতিটা এরকমই একটি কাঠামো তো এই পূর্বাংশের যে টার্সারি যুগের পাহাড় সমূহ এইটা তোমাদের মাথায় রাখতে হবে এটি আসলে ভূমিকম্পের দ্বারাই গঠিত একটি অঞ্চল প্লাস্টেশন কালের সোপান সমূহ এটাও কিন্তু একটু টিলা টাইপের আছে আর বাকি জায়গাটা সমতল ভূমি বলা হচ্ছে যে বাংলাদেশের যে উত্তর পূর্ব দেখো শিক্ষার্থীরা আমি লাল জায়গা দিয়ে দেখিয়েছি এই উত্তর পূর্ব এবং অ্যারো চিহ্ন দেখে দিয়েছি উত্তর এবং পূর্ব দিকের যেই জায়গাটি শিক্ষার্থীরা এই দুটো জায়গা কিন্তু বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং আরও দেখাচ্ছি দেখো তিনটি অঞ্চল আমি এইভাবে দেখাবো শিক্ষার্থীরা উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশকে তিনটি ভূকম্পনীয় একদম তিনটা কালার দিয়ে আলাদা আলাদা করে দেখিয়েছে এই তিনটা অঞ্চলে এটা উনিশশো সালে করা হয়েছে এই তিনটা অঞ্চলে ভাগ করা হয়েছে একটিকে বলছে লাল দাগটিকে বলছে অঞ্চল এক এই অঞ্চল এক হলো মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং এখানে বলছে রিক্টার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প হতে পারে আর দেখো অঞ্চল দুই যেটি দেখো একটু হালকা হলুদ রঙের দিয়েছে সেটিকে বলা হচ্ছে মাঝারি অঞ্চল ঝুঁকি দুই এখানে রিক্টার স্কেলে ছয় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে আর দেখো নিচের অঞ্চল তিন এটি কম ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং এটিকে বলা হচ্ছে এখানে রিক্টার স্কেলে পাঁচ মাত্রার ভূমিকম্প হতে পারে তাহলে এটি কিন্তু খুব ভালো করে এই ছবিটি মাথায় রাখতে হবে প্রয়োজনে মানচিত্র একে তোমরা তিনটা দাগ দিয়ে এই লেখাটি লিখে রাখতে পারো সংগঠিত ভূমিকম্প আসলে তোমাদের স্মৃতিতে হয়তো অনেকগুলোই নাই তা বলা হচ্ছে যে কবে হয়েছে যেমন বারোই জুন আঠারোশো সালে আট দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল যেটি দ্বারা ওই যে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়েছিল যমুনা নদী আগে ব্রহ্মপুত্র নদ ছিল তারপরে এই ভূমিকম্পের পরাই কিন্তু যমুনা নদীর সৃষ্টি এই ব্রহ্মপুত্র নদীর নতুন গতিপথ যেটি তারপরে আরেকটি দেখিয়েছে চট্টগ্রাম শহরে সামান্য ক্ষয়ক্ষতি করেছিল সেটি হলো উনিশশো সালের ২২ নভেম্বর আর দুই সালের ভূমিকম্পটা সম্পর্কে তোমরা কম বেশি জানো এটি সাতাইশে জুলাই হয়েছিল পাঁচ দশমিক এক মাত্রা এটা কিন্তু আমাদের মধ্যে বেশ আতঙ্ক সৃষ্টি করেছিল এবং নেপালে কিন্তু সেই সময় বহু ক্ষতি হয়েছিল শিক্ষার্থীরা ভূমিকম্পে করণীয় আসলে হোয়াট ইজ টু বিয়ে সময় কি করতে হবে সে সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে শুধু তোমাকে রাখলে হবে না তোমার আশপাশের ব্যক্তিদেরকেও এই ধারণা সম্পর্কে তোমাকে অবগত করতে হবে বলা হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গ্যাসের চুলা বন্ধ করা ভূমিকম্প যদি একটু অনুভূত করো সাথে সাথে তুমি তোমার যে বাসার মেইন সুইচটি আছে সেটি বন্ধ করে দিবে যে বৈদ্যুতিক মেইন সুইচ সেটি বন্ধ করার চেষ্টা করবে আবার গ্যাসের চুলা যদি জ্বালানো থাকে সেটি বন্ধ করবে বলা হচ্ছে ট্রেন গাড়িতে থাকলে কোনো জিনিস স্থিরভাবে ধরে দাঁড়িয়ে থাকতে হবে মানে তুমি ট্রেনে থাকলে আর চলন্ত ট্রেন থেকে জাপ দিয়ে দেওয়ার সেটা করবে না ট্রেনের সেই শক্ত কিছু একটা ধরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে আর বলা হচ্ছে যে মার্কেট সিনেমা হল বা লিফটের ভিতর যদি তুমি থাকো সেই ক্ষেত্রে তোমাকে খুব দ্রুত নিচে নেমে আসতে হবে নিচে নেমে এসে খোলা স্থানে গিয়ে অবস্থান করতে হবে আর বাড়ির বাহিরে থাকলে অবশ্যই খোলা স্থানে থাকার চেষ্টা করবে যাতে উঁচা দালান বা গাছপালা আশেপাশে না থাকে তোমার এই জ্ঞানগুলো কিন্তু তোমার আশপাশের ব্যক্তিদেরকেও তোমাকে ছড়িয়ে দিতে হবে যাতে করে তারা সচেতন হতে পারে শিক্ষার্থীরা আমরা বলছি এরকম কিছু চিত্রের মাধ্যমে বলছি ভূমিকম্প মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই পদক্ষেপগুলো সরকার কিছু নেবে সাথে সাথে কিন্তু আমি তুমি আমাদের ব্যক্তিগতভাবেও কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে এসেনশিয়াল মেজারসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে ভূমিকম্প সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে সরকার বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সেগুলো বিভিন্ন পাঠ্যপুস্তকের মাধ্যমে সেগুলো গণসচেতনতা সৃষ্টি করবে কিন্তু তোমার আশপাশের এলাকাকেও কিন্তু তোমার সেই ব্যাপারে সচেতন করার দায়িত্ব রয়ে গেছে তুমি কাজগুলো করবে এবং তোমার আশপাশের ব্যক্তিদেরকে কাজগুলো করতে উদ্বুদ্ধ করবে বলা হচ্ছে সারা দেশে ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোর্ট এবং কোডের কাঠামোগত অনুসরণ করা আগে অনেক বাড়ি তৈরি করেছে যেগুলো বিভিন্নভাবে যার ইচ্ছা তৈরি করেছে এখন কিন্তু রাজুক যথেষ্ট সচেতন সরকার যথেষ্ট সচেতন এবং আমরা নাগরিকরাও সচেতন না অন্য কেউ যদি বিল্ডিং কোড না মেনে বিল্ডিং করে তাহলে আমরা কর্তৃপক্ষকে কি করব সেটা অবগত করব। আমি নিজে বাকযুদ্ধে জড়িয়ে না গিয়ে কর্তৃপক্ষকে একটি ফোনের মাধ্যমে অবগত করতে পারি আরেকটি বলা হচ্ছে যে সারা দেশের রাস্তা প্রশস্ত করতে হবে শিক্ষার্থীরা অবশ্যই প্রশস্ত রাস্তা করলে হবে কি যখন ভূমিকম্প অনুভূত হবে তখন লোকজন ওই খোলা রাস্তা গিয়ে সহসাই আশ্রয় নিতে পারবে বলা হচ্ছে ভূমিকম্প মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপে দুর্যোগ ব্যবস্থাপনা বুড়ো কর্তৃক তালিকা অনুযায়ী যন্ত্রপাতি সংরক্ষণ করতে হবে মনে করো ভূমিকম্প হয়ে গেল বড় বড় বিল্ডিং ভেঙে গেল এখান থেকে রেস্কিউ করতে হবে না লোকজনকে তাহলে কি লাগবে হ্যাসেল লাগবে তারপরে তোমার করাত লাগবে তারপরে তোমার বিভিন্ন শক্ত যন্ত্রপাতি যেগুলা বিল্ডিংকে মানে ভেঙে বড় বড় ক্যান লাগবে এই এই ধরনের জিনিস কিন্তু সংরক্ষণ করতে হবে বিভিন্ন জেলা জেলাভিত্তিক করতে হবে থানা ভিত্তিক করতে হবে এগুলো দুর্যোগ ব্যবস্থাপনা বুড়ো করতে করতে হবে ঝুঁকিপূর্ণ এলাকায় স্বেচ্ছাসেবক দল গঠন ও প্রশিক্ষণ প্রদান করা শিক্ষার্থীরা তোমরা স্কুলে নিশ্চয় গার্লস গাইড স্কাউট তারপরে বিএনসিসি এসব করো এসব তোমরা যখন করো তখন তোমাদের মাথায় ভূমিকম্পকে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম প্রশিক্ষণ তোমরা নিজেরা গ্রহণ করবে এবং আশপাশের এলাকার লোকজনকে দিবে শিক্ষার্থীরা আমরা দেখছি এখানে সামরিক বাহিনীর সদস্যদেরকে উদ্ধার কাজ জন্য বিভিন্ন বাহিনীতে ডগ স্কোয়াড রাখা ফিল্ড হাসপাতাল স্থাপন করা ও মহড়ার ব্যবস্থা করা মাঝে মাঝে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে মনে করো যে ফায়ার সার্ভিসের লোক গিয়ে বললো যে ভূমিকম্প হলে কি করণীয় আর ডগ স্কোয়ার বলেছে কেন ধরো বিভিন্ন জায়গায় এই বিল্ডিং এর ফাঁকেটাকে যদি মানুষ ভূমিকম্পে আটকে যায় তখন এই কুকুরকে দিয়ে কিন্তু খাদ্য পোছানো যায় ঠিক আছে মানুষ আছে কিনা কুকুর সিগনালটা দিতে পারে তো এই কারণে বলেছে যে এইসব ব্যবস্থা করা যেতে পারে উদ্ধার কার্যক্রমে শিক্ষার্থীরা আমরা পরের একটি দুর্যোগে সুনামি যেটি আমাদের দেশে আসলে এত পরিচিত নয় আমরা কিন্তু একবার দুবার আমরা এটা অনুভব করেছিলাম এটি আসলে ভূমিকম্পের সাথে সুনামির সংগঠনের সম্পর্ক আছে আসলে সুনামি হয় এটি আসলে ভূমিকম্প হয়ে যাওয়ার পরপরও হতে পারে অথবা শুধু সুনামিও হতে পারে এটা আসলে বড় ঢেউ এটি একটি জাপানি শব্দ তোমরা এই সম্পর্কে আগেও অবগত আছো বাংলাদেশের সুনামি সংগঠনের তেমন প্রচলন নেই কিন্তু কয়েকটি সুনামির একটি চার্ট আমি এখানে তৈরি করেছি বলা হচ্ছে দোসরা এপ্রিল সতেরোটি শিক্ষার্থীরা তখন বাজারে আরাকান এই প্রকৃত উৎস ছিল সুনামির মিয়ানমারের আরাকান এবং সেখানে সাত দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্পর ফলেই এই সুনামিটি হয়েছিল আবার বলেছি উনিশশো সালে বঙ্গোপসাগরের আন্দামান সাগর যে সেই সাগরে এটার মূল উৎস ছিল এবং এখানে মানুষ কিন্তু প্রাণ হারিয়েছিল আর দুই সালে শিক্ষার্থীরা এটা হয়তো বা তোমাদের স্মৃতিতে থাকতেও পারে নাও থাকতে পারে পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে একটা সুনামি অনুভূত হয় এটির মেইন উৎস ছিল ইন্দোনেশিয়ার সিনোয়েলুয়ে এখানে মানুষের অনেক মানুষের মৃত্যু হয়েছিল শিক্ষার্থীরা আমরা আজকের পাঠ শেষ করবো তার আগে মূল্যায়নে কিছু প্রশ্ন তোমাদের জন্য করেছি নদী ভাঙ্গন কি তোমরা এই পাঠ থেকে উত্তর করতে পারবে অথবা পাঠ্যপুস্তকের সহায়তা নেবে শিক্ষার্থীরা বাংলাদেশের কোন অঞ্চলটি বেশি ভূমিকম্প প্রবণ সেটা আমি মানচিত্রেই তোমাদেরকে দেখিয়েছি আমি আশা করি তোমরা মানচিত্রের মাধ্যমেই মানে এগুলোকে মেমোরাইজ করার চেষ্টা করবে বলা হচ্ছে দুই সালে বাংলাদেশে যে সুনামি আঘাত এনেছিল তার উৎস কোথায় সেটি ইন্দোনেশিয়ার একটি জায়গার নাম তোমরা এখানে উল্লেখ করবে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে আমি একটি বাড়ির কাজ বলেছি নদী ভাঙনে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তার তালিকা প্রস্তুত করো এই তালিকা যদি তোমার প্রস্তুত করা থাকে তোমার খাতায় তাহলে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে কিন্তু তুমি যখনই বলবে যে উক্ত দুর্যোগটি কোন দুর্যোগকে নির্দেশ করে তুমি যখনই ফাইন্ড আউট করে ফেলতে পারবে যেটি নদী ভাঙন তখনই কিন্তু কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ তার তালিকাটা যেহেতু তোমার খাতায় আগেই প্রস্তুত করা ছিল সেটি তুমি জানো তাহলে তুমি কিন্তু পরীক্ষার খাতায় প্রস্তুত উত্তরটি সহসায় দিতে পারবে তাহলে এইভাবে আমরা কিছু তালিকা কিছু মানে দুর্যোগের প্রভাব দুর্যোগের কারণ বলে কিছু নোট করে রাখব যেগুলো আমাদের পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে উত্তর দিতে সহায়ক হবে শিক্ষার্থীরা পাঠ শেষে আমি একটি কথা তোমাদেরকে বলবো নম্রতা এই শব্দটি আসলে বিনয় বিনয়ী হওয়া শেখায় আরেকজনের প্রতি বিনয়ী আচরণ করবে তাহলে তোমার ভিতরে নম্রতা সৃষ্টি হবে আর এইভাবে আমরা যদি সকল ব্যক্তি বিনয়ী হই আরেকজনের সাথে তাহলে সমাজে একটা সুস্থ পরিবেশ বিরাজ করবে শিক্ষার্থীরা ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন পাঠ নিয়ে তোমাদের মাঝে আসবো আল্লাহ হাফিজ